সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ। আপনাদের সাথে আছি আমি ফরাদিকা বর্ণ। প্রথমে মনামিনার কৃষি খামার সংবাদ শিরোনাম। নেস্কোর প্রিপেইড মিটার প্রতিস্থাপনের প্রতিবাদে নাগরিক কমিটির মানববন্ধন। নিজ গ্রামের সবার রক্তের গ্রুপ নির্ণয়ে শিক্ষার্থীদের উদ্যোগ। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া 800 পরিবারকে সহায়তা। পার্জার দিতে গিয়ে শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে একজনের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাপাইনবাবগঞ্জে বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান নেস্কো তার গ্রাহকদের প্রিপেইড মিটারের আওতায় আনার কার্যক্রম শুরু করেছে। গত 15 আগস্ট এই কার্যক্রমের উদ্বোধন করে প্রতিষ্ঠানটি। প্রিপেইড মিটারের ব্যাপারে প্রথম থেকেই বিরোধিতা করে আসছিল গ্রাহকরা। সোমবার চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রিপেইড মিটার প্রতিস্থাপনের প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রাহকরা। চাপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির ব্যানারে মানববন্ধনে ভিন্ন ভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। প্রায় 1.5 ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন চাপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট সাইদুল ইসলাম, আহ্বায়ক সৈয়দ আহমেদ হোসেন বাদশা, সদস্য সচিব মনিরুজ্জামান মনির, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, জাসদ নেতা আবু হেনা বাবলু, তরিকুল ইসলাম, যুবলীগ নেতা শাহ নেওয়া দুলাল, ছাত্রনেতা লেলিন প্রামাণিক, আব্দুল মজিদ সহ অন্যান্যরা। পরে চাপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির নেতৃবৃন্দ করোনাকালীন সময়ে নেস্কোর প্রিপেইড মিটার স্থাপন বন্ধ রাখা ও গুণ শুনানির দাবি জানিয়েছে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। রক্তের গ্রুপ যারা না থাকলে বিপদে একে অন্যকে রক্ত দেওয়া সহজ হয়, এমন চিন্তা থেকেই নিজ গ্রামের সবার রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্যোগ নিয়েছে শামসুল হক ড্যানি নামে এক শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ড্যানি করোনার কারণে গ্রামেই অবস্থান করছেন। এ সময় নিজ গ্রামের মানুষের জন্য কিছু করা যায় কিনা এমন চিন্তা থেকেই প্রত্যয় নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্যোগ নেন। সোমবার শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের মহরুম ইমরান হোসেন মাস্টারের বৈঠকখানায় রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এতে গ্রামের প্রায় 200 নারী পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়। এ কাজে সহযোগিতা করেছেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার মাহফুজ রায়হান, মনাকষা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম সুরেজা, শিক্ষার্থী শাহাদাত হোসেন, আসাদুল ইসলাম আসাদ সহ অন্যান্যরা। চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া 800 পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রত্যেক পরিবারকে 10 কেজি করে চাল দেয়া হয়। বাড়ি বাড়ি গিয়ে চাল বিতরণ করেন প্যানেল চেয়ারম্যান মঈন শরীফ, উপজেলা যুব ইউনিয়ন কর্মকর্তা লুৎফর রহমান ও ছাত্রনেতা আব্দুল মমিন সাদ্দাম। পার্জাক দিতে গিয়ে শিবগঞ্জের পাগলা নদীতে ডুবে কেতাবুল আলম নামে একজনের মৃত্যু হয়েছে। পাগলা নদীর জামতলা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে পার্জাক দেওয়ার জন্য নদীতে গেলে সাঁতার না জানার কারণে ডুবে মারা যায় কেতাবুল বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে স্থানীয়রা নদী থেকে মরদেহ উদ্ধার করে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 এই নম্বরে। আজকের মতো বিদায়, শুভরাত্রি। নিয়মিত চাপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।